ভালোবাসার মানুষকে কি সহজে ভোলা যায়? এমনকি বিবাহবিচ্ছেদের পরও যে ভোলা যায় না সেটা প্রমাণ করেছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। কারিনার সঙ্গে বিয়ের সবকিছু যখন প্রস্তুত, কিছুক্ষণের মধ্যেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। সেই সময় সাবেক স্ত্রী অমিতার কথা মনে ভেসে ওঠে। তাকে একটি চিঠি দেন সাইফ। বিয়ের পর লাইভে এ ঘটনা প্রকাশ করেছিলেন সাইফ। আজ 16 আগস্ট সাইফ আলী খানের জন্মদিন। 1970 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে জেনে নিতে পারেন তার জানাজানা কথাগুলো। নবাব পরিবারের সন্তান সাইফ আলী খানের আসল নাম সাজিদ আলী খান। বলিউডে নাম লেখানোর সময় নাম পরিবর্তিত হয়। তারকা হলেও সাইফের একটি বড় গুণ রান্না করা। বাসায় প্রায় রান্না করেন তিনি। কাজটি তার অনেক পছন্দের। সাইফের অভিনয় ক্যারিয়ার শুরু হয় দ্য সিজন সিনেমা দিয়ে। শিশু চরিত্রে অভিনয় করেছিলেন, টাইটেলে তার নামই ছিল না। দীর্ঘ ক্যারিয়ারে 7-0-টির মতো সিনেমায় অভিনয় করেছেন। 2010 সালে শিল্পাঙ্গনে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পান তিনি। বিয়ের পর কফি উইথ করণ টেলিভিশন অনুষ্ঠানে এসে সাইফ সাবেক স্ত্রী অমিতা খানকে চিঠি লেখা প্রসঙ্গে মুখ খোলেন। সাবেক স্ত্রীকে সেই চিঠিতে লিখেছিলেন, একটি নতুনের শুরু হতে যাচ্ছে, আমাদের অতীত ছিল এবং আরও কত কিছু, আমাদের উভয়ের জন্য শুভকামনা প্রত্যাশা করি। সাবেক স্ত্রীকে সম্মান জানানোই ছিল তার উদ্দেশ্য।